একটা ইচ্ছে ছিল দাদার কাছে আসব, তো আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। দাদার মানে সেট আপ তো আপনারা দেখবেন, তারপর বলবেন কেমন সেট আপ, অবশ্যই কমেন্ট করবেন। তো দাদা কেমন আছো বলো আগে? হ্যাঁ দাদা ভালো আছে, তুমি কেমন আছো বলো? এই চলছে। আচ্ছা আমার দর্শকদের উদ্দেশ্যে তোমার পরিচয়টা আর অ্যাড্রেসটা একটু বলে দাও। আচ্ছা নমস্কার, আমি সুকান্ত মণ্ডল, আমার বাড়িটা হচ্ছে যে রায়দিঘি থানার অন্তর্গত 4 নম্বর কোয়ালপাড়া গ্রাম। আচ্ছা যদি কেউ আসতে চায় শিয়ালদা হয়ে, সে কীভাবে আসবে? শিয়ালদা দিয়ে এলে শিয়ালদার সাউথের লাইনে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকালে উঠে জয়নগরের ফরেস্ট স্টেশন হচ্ছে মোথাপুর রোড। হ্যাঁ মোথাপুর রোড, মোথাপুর রোডে নেমে বাসে অথবা ট্রেকারে করে রায়দিঘি টু রায়দিঘি, হ্যাঁ রায়দিঘি কোনো বাসে বা হচ্ছে ট্রেকারে উঠলে 4 নম্বরে নামতে হবে। 4 নম্বরে নামতে হবে, 4 নম্বরে নেমে আমার নাম বললে যে কোনো কেউ দু মিনিটের আসে চলে আসবে। আচ্ছা আমি বলছি এখানে যে পাখিগুলো ধরো সেল আছে বা দেখাবো, সেগুলো যদি কেউ নিতে চায় তাকে কি বাড়িতেই আসতে হবে, না কেউ যদি চায় তুমি বাড়িতে ডেলিভারিও করে দেবে? না বাড়িতেই নিয়ে যেতে হবে। আর খুব বেশি হলে আমি ওই নিয়ারেস্ট যে রেল স্টেশন আছে মোথাপুর রোড সেই পর্যন্ত দিতে পারি। আচ্ছা না ম্যাক্সিমাম তাহলে বাড়ি থেকে নিয়ে, বাড়ি যেতে থেকে নিয়ে যেতে হবে, মানে অনলাইন মানে ডেলিভারি হবে না? না না, তাই তো? না। আচ্ছা আচ্ছা, তো প্রথমেই তোমার একটু নাম্বারটা শেয়ার করে দাও যাতে বন্ধুরা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, নাম্বারটা একটু বলে দাও। হ্যাঁ আমার নাম্বার হলো 9064527529। আচ্ছা এখন হচ্ছে দাদার বাড়ির ছাদের ওপরে আছি, ছাদের ওপরে একটা সেট আপ, মানে পুরো ছাদটা জুড়েই হচ্ছে পাখি আছে। দাদা বাম দিককে ডান দিকে কী আছে? এই যে ডান দিকের ঘরে আছে আমার থেকে ষোলো পেয়ার ব্রিডিং পেয়ার আছে সানে, এগুলো সব ব্রিডিং পেয়ার আছে তাই তো? হ্যাঁ সানে, হ্যাঁ এখানে ষোলো পেয়ার। হ্যাঁ আচ্ছা এখানে সব বাচ্চাগুলো রেখে, এখানে শান্তিকের বাচ্চা আছে, সানের বাচ্চা আছে। আচ্ছা আর এদিকে সব স্থানের হ্যান্ড ফিডিং থেকে শুরু করে, হ্যাঁ ছোটো পাখি হ্যান্ডি চলছে এবং কিছু সেলফি রেখে গিয়েছে। আচ্ছা দাদার এইদিকে একটা রুম আছে, হ্যাঁ এই রুমটাও স্থান আছে, হ্যাঁ এই রুমটাও ষোলো পেয়ার স্থান আছে, এটা ষোলো বত্রিশ পেয়ার স্থান এখানে হয়ে গেল, এখানে হয়ে গেল। আর এখানে সব বাচ্চাগুলো রেখেছে, এখানে বাচ্চা আছে, বাচ্চা চারিদিকেই আছে, এদিকেও আছে এদিকে আছে। আচ্ছা আর এখানে কিছু বাচ্চা যেগুলো লরি বা মং প্যারাকিট এগুলো রেখেছো? হ্যাঁ সানের বাচ্চা পুরো চারিদিকে ভর্তি, যে কোন যেদিকে তাকাবে সানের বাচ্চা। আর এই সেকশনটা বড় সেকশন তাই তো? হ্যাঁ এটা বড় সেকশন, এখানে একটু মিক্সড আছে। হ্যাঁ এখানে লুটিনু মং প্যারাকিট থেকে শুরু করে লরি কিট আছে, যেমন রেনবো লরি কিটের মধ্যে রেড কলার রেনবো আছে এবং রেড মলাকার লরি কিট আছে। আচ্ছা এখানে স্থানটা কত পেয়ার আছে? এখানে স্থান আছে চার পেয়ার। হ্যাঁ আর শান্তিক কত পেয়ার আছে? শান্তিক আছে ছ পেয়ার শান্তিক আছে তাই তো? হ্যাঁ আর আপনি কত পেয়ার আছে? দু পেয়ার আছে। হ্যাঁ আর রেড স্থান 1 পেয়ার আছে। হ্যাঁ আর টোটাল মং প্যারাকিট, হ্যাঁ মং প্যারাকিট আছে ছ পেয়ার। আর এদিকে যত দেখছো চোখ যাবে সেদিকে সবগুলোই হচ্ছে স্থানের আছে তাই তো? হ্যাঁ ছমাস থেকে শুরু করে ছমাস পর্যন্ত সবগুলোই ডিএনএ করা আছে তাই তো? সবই ডিএনএ করা, এগুলো সব ছেলের জন্য থাকছে। হ্যাঁ পুরো বাড়ি করছি। এদিকে একটা ছোটো রুম আছে, এই স্থানগুলো একটু বয়সে একটু বেশি আছে। হ্যাঁ এগুলোই 20 মাস বয়স হয়েছে, 20 মাস বয়সে কালার চলে এসছে এগুলো। হ্যাঁ একটা ইলেকট্রিক আছে তাই তো? হ্যাঁ একটা ইলেকট্রিক আছে। বয়স কেমন আছে এটি? এই ইলেকট্রিকটা হচ্ছে যে এটা ভসমের ইলেকট্রিক, এদের লেজের আগাগুলো দেখবে একটু হলুদ আছে। এগুলো এজ আছে 6 ইয়ার আছে। 6 ইয়ার? হ্যাঁ এখনো ব্রিডিং করেছে এখানে? হ্যাঁ একবার ডিম দিয়েছিল, তা কোনো কারণবশত ডিমটা ব্লাড আসেনি, তা আশা করছি নেক্সট বারে ব্লাডটা আসবে। 1 ইয়ারই ইলেকট্রিক আছে তাই তো? হ্যাঁ 1 ইয়ারই আছে, ভজের ইলেকট্রিক। কেসটা কত বড় দিয়েছে? কেসটা হচ্ছে 6 ফুট বাই 4 ফুট বাই 4 ফুট। 6 ফুট বাই 4 ফুট বাই 4 ফুট। হ্যাঁ বক্সগুলো এদের কেমন লাগে, মানে এদের পাখিগুলোর সাইজটা কী লাগে? বক্সের সাইজটা মানে এটা বানানো তাই? এটা বাড়ি থেকেই বানানো। আচ্ছা সাইজটা মনে নেই? হ্যাঁ না সাইজটা আরও মনে নেই। আচ্ছা আর চারদিকে তো পুরো স্থান ভর্তি, হ্যাঁ স্থানের খাজানা যাকে বলে। হ্যাঁ এগুলো মোটামুটি কত অনেক তো দেখতে পাচ্ছি আছে। হ্যাঁ এখানে মানে অ্যাডাল্ট পেয়ার আছে প্রায় 110 ফিট,
তাদের ইয়ে যে এখন 3 মাস পরে বয়স হয়েছে, 3 মাস পরে বয়স হয়েছে, মানে এগুলো সব বিক্রির জন্য রেডি হয়ে গেছে, তাই হ্যাঁ এগুলো সব বিক্রির জন্য। এগুলো কি ডিএনএ পেপার আছে? হ্যাঁ সবার ডিএনএ করা, ডিএনএ করেই যাওয়া হবে, মানে ডিএনএ করা আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি অনেক সাংবাদিক সাথে আছে। হুম, এদিকে পুরো ভর্তি, আরও এদিকে আছে, এগুলো ডিএনএ করা আছে তাই তো? হ্যাঁ সমস্ত স্থানেই ডিএনএ করা। এগুলো কি একটু বয়স কম হবে? হ্যাঁ এগুলো আমরা 6 মাস বয়স হবে, 6 মাস বয়স হবে। আর এখানে ফ্যান পুরো চারদিকে ফ্যান দেখছি, ফ্যান টোটাল মোটামুটি বৃষ্টির জন্য কত আছে? ফ্যান বৃষ্টির জন্য আছে 55 পেয়ার, তা আছে হচ্ছে যে অ্যাডাল্ট, আর এইরকম 50 পেয়ার হবে আপনার বাচ্চা, মানে 6 মান্থ 7 মান্থ ব্রিডিং পেয়ার 50 পেয়ার মতো আছে তাই তো? হ্যাঁ ব্রিডিং পেয়ার 50 পেয়ার, ব্রিডিং পেয়ার। আচ্ছা, এরা তো সেলফ ফিড হয়ে গেছে এখানে? হ্যাঁ এগুলো সব সমস্ত সেলফ ফিড আছে। এই পাখিগুলোর 8 মান্থ এজ আছে, সালা ফাটা শুরু করেছে। আচ্ছা, এটা রেড লরি আছে তাই তো? হ্যাঁ এটা রেড মলাক্কাল লরি, মলাক্কাল লরি রেড তাই তো? হ্যাঁ, এটা ব্রিডিং করেছে না নতুন? এটা সবে অল্প দিন হয়েছে, বস্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা 3 বছরে এটা অ্যাডাল্ট হয়, সবে বস্তা দেওয়া হয়েছে। 3 বছরে অ্যাডাল্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটার বয়স মোটামুটি 3 বছর হয়ে গেছে? হ্যাঁ 3 বছর হয়ে গেছে। আচ্ছা, এদিকে লরি কি যাচ্ছে তাই তো? হ্যাঁ রেড কলার লরি, হ্যাঁ রেনবো রেড কলার লরি। রেড কলার লরি কত পেয়ার আছে? 2 পেয়ার আছে, 2 পেয়ার, এই 2 পেয়ার তাই তো? হ্যাঁ 2 পেয়ারে রেজাল করছে, 2 পেয়ারে রেজাল করছে। হ্যাঁ 2 পেয়ার আছে তাই তো? হ্যাঁ 2 পেয়ার ব্লু করছে কোনো আছে। এগুলো ব্রিডিং করেছে? না সবে বক্স দেওয়া হয়েছে, বক্স নিয়েছে, এখন ডিম দেয়নি। এগুলো কত ইয়ে যে ব্রিডিং করে? এরা 2.5 থেকে 3 বছরে, 2.5 বছরে তাই তো? হ্যাঁ সব রেজাল্ট করা তাই তো? হ্যাঁ সব রেজাল্ট করা, এখন গরমের সময় তো, ও এখন গরমের সময় একটু রেজাল্ট নিচ্ছে না? আর না এখন নিচ্ছে না। এখানে আছে ফ্যান্সি, টোটাল কত প্লেয়ার আছে? ফ্যান্সি 6 প্লেয়ার, 6 প্লেয়ার তাই তো? হ্যাঁ এখানেই সব ব্রিডিং প্লেয়ারগুলো আছে তাই তো? হ্যাঁ এই 4 প্লেয়ার আছে, এটা নিউ অ্যাডাল্ট, 4 প্লেয়ারই সবই রেজাল্ট করেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সবগুলোই ব্রিডিং করেছি, সবগুলোই ব্রিডিং করছি। আচ্ছা, এগুলো যে ফানেরা রেখে এদেরকে একই কেস সাইজ দিয়েছে না? হ্যাঁ একই, এদের আছে 5-3-3, 5-3-3, মানে ব্রিডিং প্লেয়ার যেগুলো আছে সব 5-3-3। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা রেড ফ্যান আছে তাই তো? হ্যাঁ একটা রেড ফ্যান আছে, এগুলো ব্রিডিং করে। না এদের এখনও বসানো হয়নি, বসানো নেই, এটা নতুন, না 2.5 বছর বয়স হয়েছে, এটা দুটোই রেড ফ্যান আছে। আচ্ছা, রেডের সঙ্গে স্প্লিট দেয় না? না রেড ফ্যানটা হচ্ছে যে এর সাথে কেটে, মানে নর্মাল যেগুলো রেড গেসে পাখিগুলো হয় সেগুলোর সাথে দিয়ে বসানো হবে এখন, রেখেছে। হ্যাঁ সব রেড ফ্যানটা সঙ্গে আছে। এগুলোর বয়স কেমন হচ্ছে? ওইগুলো 6 মান্থ আছে, 6 মান্থ তাই তো? হ্যাঁ সব ডিএনএ ফিট হয়ে গেছে, ডিএনএ আছে। তাহলে কি পরিবেশ পোর্টালের যে কাগজ যেগুলো কি দিচ্ছ? হ্যাঁ সব পাশে পরিবেশে রেজিস্ট্রেশন করা আছে, তুই চাইলে দিতে পারবো পরিবেশ ট্রান্সফার, মানে চাইলে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এখানেও এখান থেকে আছে, সবই রেড, রেডের ওপরে আছে, সবই রেডের ওপরে একই সেমেজ এগুলো? হ্যাঁ সব সেমেজ, এখানে 11টি আছে, সে কিছু মেশানো আছে, ব্লু লরি, হ্যাঁ ব্লু ইয়েলো সাইডের আছে, 2 পিস আছে সিবিসি, আর 2 পিস আছে হচ্ছে যে ওই রেড লরি, রেড কলার, না সরি রেড কলার লরি, রেড কলার লরি আছে। এগুলো 4 মান্থ আছে, 4 মান্থ এই সব, এগুলো সব সেল হবে? হ্যাঁ সব সেল হবে, মানে এগুলো সব মাদার প্লেয়ার তাই তো? এগুলো মাদার প্লেয়ার, মানে এগুলো ফার্স্ট টাইম থেকে আছে। আমি টোটাল কত প্লেয়ার থেকে শুরু করে দিল? আমি প্রথমে 6 প্লেয়ার থেকে শুরু করা হয়েছিল, 6 প্লেয়ার। হ্যাঁ, তা আমাদের কলকাতা থেকে নিয়ে আসে আসা হয়েছিলো, তা 2 পেয়ার হচ্ছে যে মেল বলে আমাকে পেয়ার বলে দিয়ে দিয়েছিলো। আচ্ছা, তার ডিএনএ উইদাউট ডিএনএ নিয়ে এসেছিল? না ও ডিএনএ করে নিয়েছিলাম, ডিএনএ কার্ড দিয়েছিলো, কিন্তু তবুও দুটোই মেল, দুটো মেল, মেল ফিমেলের কার্ড। আচ্ছা, তার ফলে পরে আমরা ডিএনএ করলে বুঝতে পারলাম দুটোই মেল আছে, ওইরকমভাবে 2 পেয়ার ছিল।
তার দু পেয়ার সেল করে দিলে চার পেয়ার ছিল, চার পেয়ার থেকে রিয়াল করে এখন চল্লিশ পেয়ার হয়, চল্লিশ পেয়ার করেছে বিল্ডিংটা, তাই তো? হ্যাঁ, এগুলো প্রথম থেকে আছে এই পেয়ারগুলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রথম থেকে আছে। আমার কাছে কিছু পেয়ার আছে বারো বছর এজ হয়ে গেছে, এরকম বারো বছর। হ্যাঁ, মানে অলরেডি ব্রিডিং করছো কতদিনে এখানে? এখানে আট বছর, আট বছর হয়ে গিয়েছে। মানে এগুলো থেকে হ্যান্ড ফিডিং করানোর পরেও বাচ্চা আছে? হ্যাঁ, এখানে ফলের বাচ্চা আছে, ছোটো, একদম ছোটো। হ্যাঁ, এখন ব্রিডিং না বাচ্চা করানো হচ্ছে না, কয়েক গরমের জন্য, গরমের জন্য। এগুলো কত ক্লাস করে এবছর বাচ্চা নিয়েছে? কি বলছো, কত ক্লাস হয়েছে এগুলো? হ্যাঁ, এগুলো চারটে পাঁচটা করে ক্লাস থাক, চারটে পাঁচটা করে। হ্যাঁ, এটা স্পেশাল ক্লাস? হ্যাঁ, এটা স্পেশাল ক্লাস, তিনখানা। হ্যাঁ, এগুলো তো বেশি দিন হয়নি, একদম ছোটো। হ্যাঁ, এগুলো ছোটো, এটা সব থেকে ছোটো। এগুলোকে ওরা বাবা মা খাওয়াচ্ছে? হ্যাঁ, বাবা মা খাওয়াচ্ছে, যদি না খাওয়ায় তখন হ্যান্ড ফিডে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চাগুলো একটু বড় হয়েছে তো? হ্যাঁ, ছোটো থেকে কতটা হলুদ এসে গেছে? হ্যাঁ, ডানাতে হলুদ ভাব চলে। এগুলো বয়স কেমন হবে? মানে খুব একটা এগুলো পঁচিশ দিন পুজো হয়েছে। হ্যাঁ, বাবা মাই খাওয়াচ্ছে? হ্যাঁ, বাবা মাই খাওয়াচ্ছে, হেলথ তো ভালোই আছে। হ্যাঁ, বাবা মা খাওয়ালে সচরাচর হ্যান্ড ফিডে নাও না? আর প্রচুর তো স্টক আছে, মানে প্রচুর তো কাউন্টার হ্যান্ড ফিড তো নিতেই হয়। হ্যাঁ, তিনখানা আছে, তাই তো? এটা হয় এখানে, তিনটে সুন্দর কোয়ালিটি এসছে। এগুলো নর্মাল স্থান থেকেই কালারটা বেশ ভালো আসছে, মানে এই পঁচিশ দিনের বয়সেই হলুদ কালার চলে এসছে দানাগুলোতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটু কোয়ালিটি পাখি রাখার চেষ্টা করি। হ্যাঁ, দীর্ঘদিন তোমার হাওয়া মোটামুটি হয়ে গেল, কনুর তো করছো অনেক বছর হয়ে গেল। হ্যাঁ, শান্তনুর কত বছর আগে নিয়ে এসেছিল বল? শান্তনুর প্রায় পনেরো বছর হয়ে গিয়েছে, পনেরো বছর। হ্যাঁ, আর তার আগে কী করছে? তার আগে বলতে আমাদের পাখির লাইনে বাবা, আমি তো বেশি দিন নেই, বাবা ছিল, বাবা প্রায় পঁচিশ বছর পাখির লাইনে আছে। আচ্ছা আচ্ছা, বাবার থেকে তোমার থেকে? হ্যাঁ, আমি পড়াশোনার মধ্যে ছিলাম, তারপরে পড়াশোনা কমপ্লিট করে এই পাখি এখন দেখাশোনা করছি, বাবার বয়স হয়ে গিয়েছে তো। আচ্ছা আচ্ছা, পাখি নিয়েই তোমাদের বাড়ির সবাই মিলেই পাখি করছে, তাই? হ্যাঁ হ্যাঁ, বাড়ির তিনজন আছে, এত যে সেটা এত কিছু, মানে বাইরের লোক লাগে না, তাই তো? না, বাইরের লোক লাগে না, বাইরের লোক মানে হয় না, হয় না এগুলো। আচ্ছা, খাওয়ার দাওয়া প্রচুর সময় লাগে তো? হ্যাঁ, সময় লাগে, কিংবা পাখির খেতে দিতে দিচ্ছে যে পাখি একটা লক্ষ্য রাখতে হবে পাখিটা কেমন আছে, বাইরের লোক তো সেটা পারবে না, ট্রিটমেন্টটাও করতে পারবে না। হ্যাঁ,